হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেগুন ভর্তার রেসিপিটা। এর জন্য আমার দরকার বেগুন। বেগুনের তলাটা চিরে নেওয়া হয়েছে, কড়াইশুঁটি সেদ্ধ করা, নুন, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, দুটো টমেটো আর ছটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করা। এরপর আমি বেগুন আর টমেটোতে সর্ষের তেল মাখিয়ে নেব, যেহেতু এই বেগুন আর টমেটোর আমাকে পোড়াতে হবে। পোড়ানোর জন্য আমি ইউজ করব রুটি ছাঁকার যে ছাঁকনিটা হয় সেটা, গ্যাসে আমি এখানে পোড়াবো বেগুনটাকে। বেগুনটাকে ভালো করে এপিট ওপিট করে ভালো করে পুড়িয়ে নিতে হবে, আর একটু খেয়াল রাখবে যাতে বেগুনটা ভালোভাবে পুড়ে যায়, নাহলে এটা কাঁচা কাঁচা থেকে যাবে। একটু টাইম লাগবে, গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিয়ে করতে থাকবে তোমরা। দেখো বেগুনটা ভালো করে পুড়ে গেছে এরকম। এবং আমার ঠান্ডা জলে ওটাকে ধুয়ে বেগুনের ছালটা ছাড়িয়ে নেব, আর টমেটোটাকে আমরা সেই একইভাবে পুড়িয়ে নেব। এরপর আমরা বেগুনটাকে স্লাইস করে নিয়ে টমেটোটাকেও স্লাইস করে নিয়েছি। কড়াইতে আন্দাজ মতন সর্ষের তেল দেবো এবং তার মধ্যে অ্যাড করব আমরা কেটে রাখা অনিয়নগুলো। এখানে আমি ছটা মিডিয়াম সাইজ অনিয়ন স্লাইস করে নিয়েছি। এরপর আমি অ্যাড করব লঙ্কা কুচি। এবার আমার ভালো করে এটাকে মেখে থাকবে, ফ্রাই করতে থাকবো কন্টিনিউয়াস। এরপর আমি অ্যাড করব সল্ট। সল্টটা অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট অ্যাড করবে। ভালো করে ফ্রাই করে নেবে। একটু ফ্রাই ফ্রাই হয়ে আসলে তারপর আমি এর মধ্যে অ্যাড করব টমেটো কুচিগুলো। এখানে টমেটোটাকে আমি পুড়িয়ে নিয়েছি, তারপর আমি এটাকে কুচি করেছি। টমেটোটা দেওয়ার পরও আমরা এটাকে নাড়তে থাকব এবং ভালোভাবে এটাকে ফ্রাই করে নেব। ফ্রাই করতে থাকবো যতক্ষণ না অয়েল ছেড়ে আসছে। যখন দেখবে এটা দিয়ে অয়েল ছেড়ে আসছে, তখন আমরা বেগুন কড়াইশুঁটিটা অ্যাড করবো প্রথমে, তারপরে একটু ফ্রাই করে তারপরে আমরা বেগুন পোড়াটা অ্যাড করব। বেগুনটাকে পুড়িয়ে তোমরা ভালো করে ঠান্ডা জলে দেবে এবং আস্তে আস্তে সব পাকলা করে ফেলে দেবে। ওরকমভাবে তুমি চপ করেও নিতে পারো বেগুনটাকে, তারপর বা কাটা চামচ দিয়ে স্ম্যাশ করেও নিতে পারো। দেখো এখন আমি বেগুনটাকে অ্যাড করে দিচ্ছি, তারপর বেগুনটা দেওয়ার পর ভালো করে ফ্রাই করতে হবে। এখানে মেন হচ্ছে ফ্রাই করাটা। দেখো এখনও ভালোভাবে ফ্রাই হয়নি, যতক্ষণ না ফ্রাই করতে থাকবো যতক্ষণ না বেগুন থেকে তেল ছাড়তে থাকবে আর পুরো সব মিক্সচারটা একসাথে এর মধ্যে মিশে যাবে। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এবং ফ্রাই করছি। ফ্রাইটা ভালোভাবে করতে হবে। যখন তেলটা ছেড়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচিটা অ্যাড করছি। ব্যাস, তোমাদের বেগুনের ভর্তা রেডি। আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর ফলো করে দিও। এনজয়।